সুপ্রদর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমি রাজ আহমেদ আছি আপনাদের সাথে। তো আজকে একটা ব্যাপার নিয়ে আলোচনা করব, যাতে আপনাদের ভয়টা ভেঙে যায়। তো আমি স্ক্রিন থেকে দেখানোর চেষ্টা করছি। দেখেন, এই অপারেশনটা মোটামুটি 10 দিন আগে হয়েছে। তো অপারেশনের পরের কন্ডিশনটা দেখেন, একটু দেখেন, এই যে চেস্টের এই পাশ দিয়ে, বগলের এই পাশ দিয়ে এখানে যে মার্কিং করা আছে, পেশেন্টে আমার কাছে পাঠাইছে যে ভাই, এই মার্কিংগুলা, এই জায়গাগুলো অনেক শক্ত, এই জায়গাগুলা মনে হচ্ছে অনেক লুজ এবং জড়ো হয়ে আছে। তো একটা জিনিস আমি বলি, যে অপারেশন যখন হয়, যাদের মনে করেন স্কিনটা অনেক লুজ, ভিতর থেকে যখন বের করে নেওয়া হচ্ছে, যেমন এই পাশ থেকে বের করে নেওয়া হয়েছে, এই চামড়াগুলো কিন্তু কুস্কে আছে। এই জন্য এই চামড়াগুলো কুস্কে আছে, এখান থেকেও যখন বের করা হয়েছে, এই এই চামড়াগুলোও কিন্তু কুস্কে আছে। আমি একটু জুম করে দেখাই, দেখেন এই যে কুস্কে আছে। আর কুস্কে থাকার আরো একটা কারণ হচ্ছে, সবসময় যদি বেল্ট পরে থাকা হয়, তখনও কিন্তু এরকম কুস্কে থাকে, এরকম কুস্কে থাকে। তো আমি ওনাকে বললাম যে ভাই, ভয়ের কিছু নাই, একটা মাস যাক, আর বেল্টের প্রেশারে এরকম আরো হচ্ছে। হ্যাঁ, কারণ চামড়াটা কিন্তু রিকভারি হবে, টান টান হবে, সময় লাগবে। নর্মালি কি গাইনোকমাস্টিয়া অপারেশনের পরে ডাক্তাররা বলে যে 6 মাস রিকোভারি টাইম। 6 মাস মিনস 180 ডে, মানে 180 দিন। তার মধ্যে ওনার কেবল মনে করেন 8 থেকে 10 দিন হয়েছে। সো এরকম যদি কন্ডিশন কারোর হয়, কেউ ভয় পাবেন না। অনেকেই ভয় পান যে ভাই, আমার কি হলো, এরকম অবস্থা হয়ে গেছে, আমি নিজের চেস্ট দেখে নিজেই ভয় পাচ্ছি। তো এই ভিডিওটি করার একমাত্রই আমার উদ্দেশ্য, যে আপনারা যাতে ভয় না পান। এই ধরনের প্রবলেম ইনিশিয়ালি হয় অনেকের, কিন্তু দেখা যাচ্ছে যখন 1 মাস যাবে, যখন উনি নিয়মিত গোসল করবে, তখন এই জিনিসগুলা কিন্তু স্বাভাবিক হয়ে যাবে। এরকম এই যে কুস্কে আছে না, এইগুলা কিন্তু থাকবে না। চামড়া জড়ো জড়ো হয়েছে, দেখেন একদিকে কাত, মানে ট্যাবা ট্যাবা লাগে যেটা বলে। হ্যাঁ, এই যে বিভিন্ন দাগ দেখা যাচ্ছে, হ্যাঁ, তো এইগুলা আর থাকবে না। সো ভয়ের কিছু নাই। অপারেশনের মোটামুটি 1 মাসের মধ্যে অনেক ধরনের সিমটমস দেখা দেয়, কারোর যেখানে সেলাই দেয়, ওনার কিন্তু সেলাইয়ের কোনো সমস্যা নেই, খুব সুন্দর শেপ আসছে এই পাশে এবং এই পাশে। অনেকের ঘা ঘা হয়, ঘা হয়ে যায়, ওনারও কিন্তু ঘা হয়নি। তো 1 মাস আমি বলবো যে কোনো প্রকার টেনশন করবেন না, কোনো প্রকার দুশ্চিন্তা করবেন না, শুধু সময় দিবেন। কারণ একটা জিনিস দেখেন, আমাদের জ্বর আসলেও কিন্তু মাথা ঘুরে, কারোর বমি হয়, এইগুলা কি একটা নির্দিষ্ট সময় পরে, হয়তো 7 দিন পরে কিন্তু এগুলা ঠিক হয়ে যায়। তো এরকম এই গাইনোকমাস্টিয়া অপারেশনের পরেও যেহেতু ভিতর থেকে ফ্যাট এবং গ্ল্যান্ড বের করে নেওয়া হয়, তো এই ধরনের একটা অ্যাপিয়ারেন্স অ্যাট এ গ্ল্যান্স বা অ্যাট ফার্স্ট দেখা যায়, যেটা 2 থেকে 3 মাসের মধ্যে একদমই চলে যায়। সো ভিডিওটা করলাম যাতে যারা নতুন পেশেন্ট আছেন, অপারেশন করবেন, এই ধরনের ব্যাপারগুলো যদি আপনাদের মধ্যে আপনারা দেখতে পান, যাতে ভয় না পান যে না, এরকম ঘটনা ঘটে। তো এই আর কি, সবাই ভালো থাকবেন। আর এই ভিডিওটি সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে, আপনারা কমেন্ট করবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।